নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বাঁকুড়া জেলার কোতুলপুর থানার ক্ষীরোগ্রামের বাসিন্দা 44 বছরের সঞ্জয় ঘোষ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। সোমবার সকালে বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সঞ্জয় ঘোষের মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। লাইনে পেছনে কিছু হয়তো ফল ছিল, তার কাজ করছিল, গ্যাং ফ্যাং নামায় না আর কি। সে করতে করতে হয়তো ওর অ্যাক্সিডেন্ট, কোনো কারেকশন ফাঁসা হয়ে গেছে, শর্ট খেয়ে গেছে, সেই আর কি। কোথায় ঘটনাটা ঘটেছিল? খিড়ি আমাদের পাত্র পাড়ায়। কী কাজ করছিল কারেন্টের? কারেন্টের এমনি ওই তার পাঠ হয়তো ছিঁড়ে ফিরে গেছিলো, সেই কাজটা করছিল হয়তো, নিজের বাড়ির কাজ আর কি। ও কি কারেন্টের মিস্ত্রি? না না, কারেন্টের মিস্ত্রি না, আমি টুকটাক কাজ জানতো আর কি। আজকে কাজটা করছিল? আজকে আজকে তো আপনার বাজে পুরো 8টা। কী কাজ করছিল? ওই ইলেকট্রিকের কাজ। কিন্তু তারপর হয়তো ছিঁড়ে গেলো, কিন্তু কোথাও টানতে গেছিলো, এরকম ধরনের হয়েছে আর কি। দিয়ে আপনারা কী করে জানতে পারলেন? দিয়ে পড়ে গেলো ধরাস করে, দিয়ে সব ডাকাডাকি হলো, আমরা ছুটে গেলাম, পাড়ার লোক তার লোক সব ছুটে গেলাম, দিয়ে তারপর হাসপাতাল নিয়ে গেলাম, বলে মারা গেছে। মানে বাড়ির লাইনের দিদিরা কাজ করছিলো, দিয়ে হঠাৎ করে তার মানে হাত থেকে লেগে বুকে মানে লেগে যায়, দিয়ে আচমকা মানে লুটি পড়ে। তারপরে টুকটাক মিস্ত্রিও ছিল, কারেন্টের কাজও জানতো। তারপরে বাড়িতে আমরা ওকে ইয়ে করে ট্রিটমেন্টও করার চেষ্টা করি, এবং তারপরে আমরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়েছি, নিয়ে ডাক্তারবাবু বলে যে মারা গেছে। কোথায় কাজ করছিল কারেন্টের? বাড়িতে। কী কাজ করছিল? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।